আমার প্রথম কথা হচ্ছে, একজন শাশুড়ির উদ্দেশ্যে আপনার মেয়ের ভুল ত্রুটি, আপনার আপন মেয়ের ভুল ত্রুটি দোষ গুণ আপনি যেই চোখে দেখবেন, ঠিক একই চোখে আপনার পুত্রবধূর ভুল ত্রুটি দোষ গুণ দেখতেই হবে। যদি এর বিপরীত উনিশ বিশ ষোলো বিশের দূরের কথা উনিশ বিশও করেন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জুলুমকারী সম্মানিত দীনি ভাই এবং বোন, যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে কুয়েত থেকে আমাদের এক দীনি ভাই অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটির নিরিখে আজকে আমরা সংশোধনমূলক আলোচনা করবার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, তিনি বলেছেন যে হুজুর, আমি গত চার থেকে পাঁচ মাস আগে বিবাহ করেছি, আমার ফ্যামিলিতে আমার মা এবং একটি বোন রয়েছে, আমি আজকে বিদেশের বাড়িতে তাদের ভরণ পোষণের জন্য কামাই রুজি করতেছি, কষ্ট করতেছি, কিন্তু প্রত্যেক দিনে আমার বিবির সাথে আমার মায়ের একটা না একটা ঝগড়া বাগ বিতণ্ড হয়েই থাকে। তো ওনার ভাষ্য অনুযায়ী যে তার স্ত্রীর সাথে তার মা কোনো না কোনোভাবেই তার দোষ ত্রুটি ভুল ত্রুটি ধরার চেষ্টা করে এবং বাগ বিতণ্ডে লিপ্ত হয়। এই বিষয়টি নিয়ে আমি না পারতেছি আমার মাকে কিছু বলতে এবং না পারতেছি সহ্য করতে, এটার সমাধানমূলক কিছু একটা বলবেন। সম্মানিত হাজিরিন, আমরা আসলে আজকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করব না। প্রথম কথা, আমরা আমাদের বাংলাদেশে যত আমাদের শাশুড়িরা রয়েছে অথবা যতটা পুত্রবধূ মা বা শাশুড়ি যারা রয়েছেন, আপনাদের কাছে আমি অনুরোধমূলকভাবে কয়েকটি কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কোনো সংসারে যদি পুত্রবধূ এবং শাশুড়ির সাথে ঝগড়া বা বাগবিতণ্ড হয়, এর পিছনে উভয়ের কোনো না কোনো কারণ থাকে। একজনের কারণ নাই আরেকজনের কারণ বেশি, বা একজনের দোষ নাই আরেকজনের দোষ বেশি, এইভাবে আসলে হয় না। উভয়ের কোনো না কোনো দোষ থাকে বিদায় দুই একটা কথাবার্তা এদিক সেদিক হয়, এক পিস হয় এবং বাগবিতণ্ড বা ঝগড়া পর্যন্ত হয়। সেই ক্ষেত্রে এই যদি কন্যাপক্ষের মেয়ের বা পুত্রবধূর কোনো দোষ না থাকে, তারপরেও আমাদের যারা শাশুড়ি রয়েছেন তারা যদি তাদের দোষ ধরার চেষ্টা করে, কদমে কদমে তাদের অপরাধ ধরার চেষ্টা করে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা সংসার টিকানো সম্ভব হয় না। ফাঁকে দিয়ে বা মাঝখান দিয়ে যে তার সন্তান বা তার যে ছেলে, সে একটা মারাত্মক বিপাকে পড়ে, ডিপ্রেশনে পড়ে, অস্থিরতার মধ্যে পড়ে। তাই এইটা হচ্ছে এই একজন শাশুড়ির খারাপ আচরণ অথবা পুত্রবধূর সাথে একটু অন্যায়মূলক আচরণের কারণে তার সন্তান সে কর্মের জন্য বাহিরে থাকে, সে একটা মারাত্মক বিপাকে পড়ে, মারাত্মক একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তো সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে সমাধান কি? আমি আমার যারা বোন রয়েছেন, যারা বিবাহিতা, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর বাড়িতে গিয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আগে মেসেজটা দিচ্ছি। আপনাদেরকে সহনশীল হতে হবে। আমাদের সকল যে সকল বোনরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কথা হচ্ছে আপনারা বেয়াদবিমূলক কোনো আচরণ আপনাদের মাধ্যমে যেন প্রকাশ না পায়, এই বিষয়টা আপনি সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। আপনি আপনার এক মাকে ছেড়ে আর একজন মায়ের কাছে এসেছেন, আপনি তাকেও আপনার আপন মায়ের মতো মনে করতে হবে, আপনার স্বামীর বাবাকে আপনি আপন বাবা মনে করতে হবে। তা আপনার শাশুড়ি এবং শ্বশুর এই দুইজন আপনার আপন পিতা মাতা, আপন বাবা মায়ের মতো। তো ওনারা যদি আপনার কোনো কাজ বা ভুল ত্রুটি দেখার পর আপনাকে শাসন করে, আপনি এটাকে অবশ্যই ঝগড়া হিসাবে নেবেন না, বরং এটাকে আপনি সংশোধনের উদ্দেশ্যে শাসন করেছে এই হিসাবে আপনি গ্রহণ করুন। তাহলে এখানে কি হলো, যদি আপনি তাদের প্রত্যেক দিনের বকা ঝকা অত্যাচার, এটাকে আপনি যদি আপনার সংশোধনের উদ্দেশ্যে নেন, তাহলে আপনি একজন ধৈর্যধারিণীর অন্তর্ভুক্ত হবেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত হবেন। আর কোনো মহিলা যদি ধৈর্যধারিণীর অন্তর্ভুক্ত হয়ে যায়, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার মাকাম তার দারাজাত আল্লাহর কাছে কত বেশি এটা ভাষায় প্রকাশ করার মতো না। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন। তা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন,
আল্লাহ সাহায্য সর্বদাই ধৈর্যশীল ব্যক্তিদের সাথেই রয়েছে। সুতরাং আমি আমার বন্ধুর উদ্দেশ্যে বলবো, আপনার মাধ্যমে যেন কোনো রকমের বেয়াদবি প্রকাশ না পায়। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব আমি সমাধানমূলক কথা বলতেছি। দুই নম্বর, আপনি অবশ্যই কোনোভাবেই তাদের কোনো রকমের আদেশ নির্দেশকে অমান্য করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে আপনি পালন করবার 100% চেষ্টা করবেন, আর সামর্থ্য না থাকলে আদরের সাথে বলবেন, বাবা অথবা মা, এটা তো আমার সামর্থ্যের বাহিরে, এটা সম্ভব হচ্ছে না। কেননা আপনি আপনার পিতা মাতার সাথে যেমন আচরণ করতেন, ঠিক তদ্রূপ আচরণ আপনার শ্বশুর শাশুড়ির সাথে করতেই হবে, তা না হলে আপনিও কিন্তু অবাধ্য সন্তানদের অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার শাশুড়িদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। যারা ইতিমধ্যে শাশুড়ি হয়েছেন, মেয়ের জামাই আপনারা পেয়েছেন, আপনার মেয়ে রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়ে আরেকটা বাড়ির মধ্যে আরেক বাড়িতে আপনি দিয়েছেন, আপনার ছেলেকে বিবাহ করিয়ে আরেকজনের মেয়ে আপনার ঘরে এনেছেন। সুতরাং আমার প্রথম কথা হচ্ছে, একজন শাশুড়ির উদ্দেশ্যে আপনার মেয়ের ভুল ত্রুটি, আপনার আপন মেয়ের ভুল ত্রুটি দোষ গুণ আপনি যেই চোখে দেখবেন, ঠিক একই চোখে আপনার পুত্রবধূর ভুল ত্রুটি দোষগুণ দেখতেই হবে। যদি এর বিপরীত 19-20, 16-20 দূরের কথা, 19-20 করেন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার একটা মেয়ে যদি থাকে, আপনার মেয়ের একটা ভুল যেমন আপনি দেখেও না দেখার ভান ধরতেন, তার একটা অপরাধ দেখেও যেমন না দেখার ভান ধরতেন, তদ্রূপ আপনার পুত্রবধূর সামান্য কিছু ভুল ত্রুটি দেখেও না দেখার ভান ধরতেই হবে। এটাই হবে ইনসাফ, এটাই হবে সবচাইতে বেশি এতেদাল, ন্যায়পরায়ণতা। কেননা আপনি আপনার নিজের মেয়ের ক্ষেত্রে একরকমের আচরণ করলেন, আর আপনার পুত্রবধূর ক্ষেত্রে ভিন্ন রকমের আচরণ করলেন, তাহলে বোঝা গেল আপনি আসলে শাশুড়ি হওয়ার যোগ্যতা রাখেন না, শাশুড়ি হওয়ার যোগ্যতা রাখেন না। তরকারিতে লবণ বেশি হয়েছে, আপনার মেয়ে যদি লবণ বেশি দিত আপনি তো খুব হাসিয়া হেসে খেলে উড়িয়ে দিতেন, মেয়ে মানুষ, বাচ্চা মানুষ, আস্তে আস্তে শিখবে। কিন্তু একই ধরনের কথা আপনি পুত্রবধূর ক্ষেত্রে বলছেন না কেন? আপনি পুত্রবধূ তরকারিতে লবণ বেশি দিয়েছে, আপনি বলে ফেললেন কি বাপমাই শিখায় না কাজ, এটা কি কোনো আচরণ, সভ্য আচরণ এটা? আপনি তো শাশুড়ি হওয়ার দাবি যোগ্যতা রাখেন না, শাশুড়ি হওয়ার যোগ্যতা তো আপনি রাখেন না। আপনার নিজের মেয়ের ক্ষেত্রে ইনসাফ করলেন, ইহসান করলেন, আর পরের মেয়েকে জুলুম করলেন। আল্লাহর কাছে এমনভাবে পাকড়াও আপনি হবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। জুলুম যারা করে তাদের মুসিবত কিন্তু মারাত্মক, সুতরাং তাদের ভুল ত্রুটিগুলো আপনার নিজের মেয়ের ভুল ত্রুটির মতোই দেখতে হবে। দুই নম্বর, সে তারও আপন বাবা মা আছে, তার খাদ্যের অভাব নাই, বরণ পোষণের অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই, তার সব কিছু ছাড়িয়া, আপন বাবা মা ছাড়িয়া আরেকজন বাবা মাকে মা বলতেছে, বাবাকে বাবা বলতেছে, আপন ভাই ছাড়িয়া আরেকজনের ভাইকে ভাই বলছে, আপন বোন ছাড়িয়া আরেকজনকে বোন বলছে, আপন স্বামী যাকে জীবনও দেখে নাই তার সাথে জীবন অতিবাহিত করতেছে, একেবারে আপন জন্মভূমি ছাড়িয়ে আরেকটা জন্ম আরেকটা ভূমিতে গিয়ে সে বসবাস করতেছে, বাবার আদর পাচ্ছে না, মার আদর পাচ্ছে না, ভাই বোনের আদর পাচ্ছে না, এরকম একটা মেয়ে আপনার কাছে এসে যদি এর মধ্যে আরো বকা ঝকা উষ্টা উল্টাপাল্টা কথাবার্তা শুনে, তো এই মেয়েটার মনের অবস্থা কেমন গিয়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করেন। শাশুড়িরা, আপনার মেয়েকে যদি তার জামাইয়ের বাড়িতে, স্বামীর বাড়িতে এরকম তার সাথে আচরণ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? যেমনটা আপনি আপনার পুত্রবধূর সাথে করতেছেন, তার মা বাবার কেমন লাগে? এই কাজগুলো করবেন না। তাহলে আমার অনুরোধ, তাদের ভুল ত্রুটি দেখার পরও না দেখার ভান ধরবেন, যেটা একেবারে না বললই নয় ওটা আদবের সাথে সংশোধন করে দেবেন, যেটা মনে হয় এইভাবে করলে ভালো হয় বৌমা, এটা এইভাবে করলে ভালো হয়, এই বিষয়গুলো শাশুড়িরা খেয়াল রাখবার চেষ্টা করবেন। তার কি জ্বর হয় না, তার কি অসুস্থতা নাই, তার কি শখ নাই, তার কি ইচ্ছে নাই? আপনার মেয়ের ইচ্ছে আছে, আপনার মেয়ে সব শখ উড়াবে, আপনার মেয়ের অসুস্থতা আছে, তার কি নাই? সে কি মানুষ না? সে একদিন জ্বর হইলে সে কি একটু বিশ্রাম নিতে পারে না? হ্যাঁ, এই ধরনের জুলুমাত, এই ধরনের জুলুম আপনার ভিতরে কেন প্রকাশ পাবে? এই ধরনের জুলুম কেন আপনার ভিতরে প্রকাশ পাবে? একটা কাজ করতে না করতে আপনি হুট করে জবাব দিয়ে বসবেন, বাবা মা শিখায় না, আদব শিখায়, এগুলো কেমন কথা? না, আপনি শাশুড়ি হিসাবে তাকে উত্তম আদব শিক্ষা দেন, আপনার বয়সকালে বিছানায় পড়ে গেলে আপনার খেদমত এই পুত্রবধূ হাজারবার করবে, আল্লাহ আল্লাহর কসম। আর আপনি তার এই ইয়াং বয়সে আপনি তার ভুল ত্রুটি দোষ গুণ অত্যাচার নির্যাতন করলেন, আমি বলে দিলাম আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় কাতরাবেন, আপনার মেয়ে তো আরেক বাড়িতেই, তার সন্তান আদি নিয়ে ব্যস্ত, সে আসতে পারবে না,
আপনার পুত্রবধূ আপনার কাছে থাকবে। যদি এখন আপনি ভালো আচরণ দেখান, আপনার বিছানায় পড়াকালীন সময় আপনার পায়খানা প্রস্রাব সাফ করতে সে রাজি থাকবে। সে মনে মনে ভাবে আমার শাশুড়ি অনেক ভালো ছিল, আমাকে অনেক ইনসাফ করেছে, আহসান করেছে। এই বিষয়গুলো খেয়াল রাখবার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত সময় আমি বিষয়গুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আমার বোনেরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনারা শ্বশুর শাশুড়ির সাথে বাবা মার মতো আচরণ করবেন। যদি বাবা মার মতো আচরণ না করেন, তাহলে তাদের কাছ থেকে সন্তানের মতো আচরণ আপনি পাবেন না। আল্লাহ তাআলা সহিহ সমাজ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।